অসহায় দরিদ্র এক পরিবারের শসা বাগান নষ্ট করে দিল রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা। ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন খামারহাটি এলাকায়। সেই সবজি বাগানের মালিকের নাম খোকন বিশ্বাস। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা সবজি বাগানে প্রবেশ করে সমস্ত শসা গাছগুলি গুঁড়িয়ে কেটে দেয়। শুক্রবার সকালে সবজি বাগানের মালিক খোকন বিশ্বাস দেখতে গিয়ে তার যেন চক্ষু চড়ক গাছ, তার মাথায় আকাশ ভেঙে পড়ে। অসহায় দিনমজুর খোকন বিশ্বাস বেসরকারি একটি সংস্থা থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়ে সবজি বাগান করেছিল, তাও টাকার বিনিময়ে অন্যের জমি বন্ধক নিয়ে। মনে অনেক আশা ছিল সে নতুন বাংলা বছরের শুরুতে তার বাগানের শসাগুলি বাজারে তুলে টাকার মুখ দেখতে পারবে আর সেই টাকা দিয়ে বাড়ির সকলের আশা পূর্ণ করবে। তার সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। তিনি বলেন, কমপক্ষে 2.5 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেই অসহায় খোকন বিশ্বাস স্থানীয় পঞ্চায়েতের কাছে দাবি রাখেন তার এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। মধুপুর থানায় অভিযোগ দায়ের করে অসহায় পরিবার। যদিও প্রাথমিক পর্যায়ে অনুমান করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই এই বর্বরতার কাজ কোন উচ্ছৃঙ্খল দুষ্কৃতীরা করেছে। সান্দর টিভি।